আরামবাগ উৎসব উপলক্ষে মঙ্গলবার আরামবাগ জুবিলি পার্ক মাঠে দুদিনব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এদিন ওয়ার্ডভিত্তিক এই খেলার সূচনা করেন আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন উপপৌর প্রশাসক ডাক্তার অতনু কুণ্ডু, প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় প্রমুখ। ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, এই প্রসঙ্গে কি বলবো? আরামবাগের প্রাণের উৎসব যে আরামবাগ উৎসব, সেই উৎসব যে আমাদের আরম্ভ হয়েছে, সাংস্কৃতিকটা হয়েছে, যারা যেটা কম্পিটিশন হয় সেটা শিশু উদ্যানে হয়েছে। আজকে ক্রিকেটটা আজ আর কাল হবে, পরশু হবে আমাদের যে বাদলকোনা মাঠ সেখানে ফুটবলটা হবে, আর আগামী 26 তারিখ ম্যারাথনটা হবে টঙ্গল মোড় থেকে সকাল 7টায়, আর 10টায় হবে গোটা শহরে আমাদের যে মহাপুরুষদের মূর্তিগুলো আছে, আমাদের পৌরসভার পক্ষ থেকে বিশিষ্ট মানুষরা আছে, তাদের মালদান হবে। আর ওই 26 তারিখ 3টে এই জুলিপার মাঠ থেকে আমরা সকলে মিলে শোভাযাত্রা সহকারে আমরা আরামবাগ বয়েজ স্কুল মাঠ মঞ্চে যাব। ওখানে সেই 26 তারিখ 4টেতে যে আমাদের আরামবাগ উৎসবের শুভ সূচনা হবে, সমস্ত আমাদের এরা থাকবেন, আমাদের মসজিদের ইমাম সাহেব থাকবেন, আমাদের খ্রিস্টান আমাদের যে ফাদার থাকবেন, আমাদের মঠের মহারাজ থাকবেন, ব্রাহ্মণ ট্রাস্টের থাকবেন, থেকে সকলকে নিয়ে সমস্ত গুণীজনদের নিয়ে গোটা আরামবাগ এর সুধী নাগরিকদের নিয়ে যে আরামবাগ উৎসব দোসরা জানুয়ারি পর্যন্ত হবে, 26শে ডিসেম্বর থেকে। এখানে আমাদের উপস্থিত আছে আমাদের বোর্ডের ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের ডাক্তার অতনু আছে, আমাদের প্রদীপ সিংহ রায় থেকে আরম্ভ করে কৃষ্ণ থেকে আরম্ভ করে আমাদের আজহার থেকে আরম্ভ করে বাবু থেকে রাজীব থেকে নীলটু থেকে রহিম থেকে আরম্ভ করে দুর্গা থেকে আরম্ভ করে আমাদের সুবীর আছে, সুবীর থেকে আরম্ভ করে পরপর আমাদের খোকন আছে, পরপর এরা এখানে আছে, তারপর খেলার এটা আমাদের হুমায়ুন আর রাজীব ওরা দেখে, তার সাথে আমাদের টোটনোরা, হ্যাঁ উদয় আছে, আর টোটনোরা ক্রিকেটটাকে সব দেখছে। তাই আজকের সেই ক্রিকেটের খেলা আমাদের সমস্ত শুধু নাগরিকরাও এসছেন, তার সাথে কর্মকর্তারাও এসছেন। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।